মারা গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন তার বোন ফিরোজা বেগম। শেরেবাংলানগর থানার ওসি মোহাম্মদ আহাদ আলী এ বিষয়ে জানান, জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের রেকর্ড অনুযায়ী ডাকাতি করতে গিয়ে হত্যা এবং আরেকটি অস্ত্র আইনে মামলায় 1991 সাল থেকে কারাগারে ছিলেন শাহজাহান। দুই মামলায় তার সাজা হয়েছিল 42 বছর। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে 32 বছর করা হয়। ওই সাজা শেষ হওয়ার পর গত বছরের 18 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জল্লাদ শাহজাহান তার কারাবাসে মোট 26 জনের ফাঁসি দিয়েছেন। এর মধ্যে আছে 6 জন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 4 জন যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা বাংলা ভাই সহ 2 জন জেএমবি সদস্য।